মর্নিং রাইডার ভিডিও হলে ভিউজ থাকে আমাদের সাথে। ওই ভাই ওই খাটটা থেকে উল্টা না মানে বুঝতে পারছি এই খাটটা থেকে পড়া মানে রাস্তা তো নয় একদম ফুল অফরোডিং চলছে ভাই। আমরা এইমাত্র কলেজ মোড় পৌঁছালাম আর মানিকপাড়া যাওয়ার রাস্তা হচ্ছে পুরাতন গ্রামের ওই পাশ দিয়ে করে, মানে ওখানে যে টার্নিংটা আছে ওখানে। আর এটা আমাদের স্কুল কেকেআই। এখানে 100 ইয়ার্সের আমি ভিডিও বানিয়েছিলাম, মানে অনেক ক্লিপ ছিল না, ইনকমপ্লিট ছিল, তো 4 দিনে বানিয়েছিলাম, মানে কয়েকটা ক্লিপ নিয়ে করে ঠিকঠাক হয়নি, তাই আমি ভিডিওটা এডিটও করিনি, আপলোডও করিনি, আর ক্লিপগুলো সব ডিলিট করে দিয়েছি। তো এরকম অনেক ভিডিও আছে যেগুলো আমি শ্যুট করেছিলাম, বাট এডিট করার টাইমে অনেক ক্লিপ আমি পাইনি, বা অনেক ক্লিপ ড্যামেজ হয়ে গেছিলো, গোপ্রোর ক্লিপ বা এমনি ফোনের ক্লিপে অনেক ডিলিট হয়ে গেছিলো, তো সেই জন্য আমি ব্লগগুলো আর এডিট করিনি। এই যে এখান থেকে আমাদেরকে বাম দিকে যেতে হবে, এই সাইডে এখন সোজা, এখন মেনলি সোজা রাস্তাটা আছে। মানিকপাড়া 14 কিমি, আর এরম প্রত্যেকটা মাইলস্টোন দেওয়া আছে। এই যে এখান থেকে হালকা হালকা জঙ্গলটা স্টার্ট হয়েছে, এরম অনেক ফাঁকা ফাঁকা জঙ্গল, তবে মেন ব্যাপার হচ্ছে এখানে রোডটা বেশ ভালো আছে। তো কয়েকদিন আগে আমি এখানে এসেছিলাম ব্লগ বানাতে, তো সেই ব্লগটাতে এই জায়গাগুলো তোমরা দেখেছো, এই রোডগুলো সামনে একটু পর্যন্ত গেছিলাম, দিয়ে আবার ফিরে এসেছিলাম। আর এখানে একটা প্রচুর বড় টার্নিং আছে, ভাই ভাই বাইকটা অন্য কোনো বাইকে ভাই লিন হবে না, কিন্তু এই বাইকটা একদম ফুল ভরসা আছে, তবে যেদিন পড়বো সেদিন ভরসাটা চলে যাবে, ওটার কোনো চাপ নেই। তো আগের দিন যখন এসেছিলাম এখানে দাঁড়িয়েছিলাম, তো আজকেও এখানেই দাঁড়াবো। আজকে আমার সাথে আছে হচ্ছে পিউস। তো আগের মর্নিং রাইডের ভিডিওটাতে পিউস ছিল, আর আজকে ওটা মর্নিং রাইডই হচ্ছে। তো মর্নিং রাইডের ভিডিও হলে পিউস থাকে আমাদের সাথে। আর এই জায়গাটা আগের ব্লগটাতে তোমরা দেখেছিলে, এই জায়গাটাতে আমরা এসেছিলাম, দাঁড়িয়েছিলাম, রিল শ্যুট করেছিলাম, এখানে উইলি ভিডিওগুলো দেখেছিলে সব। তো চলো বেশি লেট করবো না, একদম মানে আর আছে অনেকটা, 13-14 কিলোমিটার মতো আছে এখান থেকে, তো চলো বেরিয়ে যাই এখান থেকে। মানিকপাড়া 9 কিমি, অনেকক্ষণ থেকে এমনি সোজা রাস্তায় চলে আসছি, সামনে প্রবাবলি একটা মনে হয় গ্রাম পড়ে, তারপরে একটা খারাপ রাস্তা আছে, তারপরে মানিকপাড়া। তো এই জায়গাটা হচ্ছে বাঁশতলা, এটা বাঁশতলা স্টেশন দেখতে পাচ্ছ একদম রাস্তার সাইডে এই পাশে। বাড়ি, এই গ্রামটার নাম মেবি বড় বাড়ি যেটা লেখা আছে, তো এই গ্রামটার পরে একটা খারাপ রাস্তা আছে, তো তারপরেই মানিকপাড়া এরম বলছিলাম। মানিকপাড়া আর 3 কিমি মতো, তো এখান থেকে খারাপ রাস্তাটা স্টার্ট হয়ে গেছে। আর এখানটায় ভাই বর্ষাকালে যে অবস্থা হয়ে থাকে রোডটার, এখন তাও ঠিকঠাক আছে, এমনি ধুলাডোলা উড়ছে, আর সূর্যটা তখন থেকে সামনেই পড়ে আছে, তো সব কিছু কালো কালো লাগছে তোমাদেরকে দেখতে হয়তো। উফ ভাই ভাই, এখানে রোডটা দেখো, হ্যাঁ এখানে রোডটা আর ওখানে রেলওয়ে ক্রসিংটা ভাই আলাদাই, হ্যাঁ রাস্তা তো নয় একদম ফুল অফরোডিং চলছে ভাই। যাক রাস্তাটা মানে ভালো রাস্তায় উঠলাম, আর কি 1-1.5 কিলোমিটার মতো হবে। হ্যাঁ রাস্তাটা পুরো কালো দেখাচ্ছে, আমি এটা শিওর আছি, কারণ কি ওই সানটা তখন থেকে সামনেই আছে। তো চলো মানিকপাড়া দিকে ঢোকা যাক, দিয়ে অন হবো। এখান থেকে মেদিনীপুর মার্কেট ঢুকে গেলাম,
এটা মেদিনীপুর মার্কেট, আর সামনে আছে আমাদের রেলওয়ে স্টেশন, মানে যে মেইন যে লোকেশনটা টানেলের ওখানটা। এইখানের এই টানেলের এটা আস্তে আস্তে যেতে হবে ভাই, না টার্নিংগুলো বাগানো যাবে না। এইখানের এই ভিউটা পুরো অন্ধকার হয়ে আছে, কিছু দেখাচ্ছে না মেবি। এই লোকেশনটা তো চলো সামনে একটু স্টেশনে ওই সাইড দিকে ঘুরে আসা যাক, তারপরে ওখানে দাঁড়াবো। এটা হচ্ছে মানিকপাড়া, মানে সর্ডিয়া স্টেশন। এখানে বাইক উঠে দেওয়া যায় স্টেশনটাতে, ওটাই তো জায়গাটা হেভি আছে। ওই ভাই ওইখানটা থেকে উল্টা মানে বুঝতে পারছি, এইখানটা থেকে পড়া মানে হেভি আছে কিন্তু জায়গাটা। হ্যাঁ এখানটা চলো এখানটায় দাঁড়ানো যাক। তো এটা হচ্ছে ওই জায়গাটা যেটার জন্য এসেছি আমরা। আর টানেলের মেইন যে জিনিসটা হচ্ছে ওটা হচ্ছে এই আর্টগুলো করা আছে টানেলটাতে, প্রচুর ইকো হচ্ছে এখানটা। আর প্রচুর প্রচুর বিজি রোড আছে এটা, মানে একটু এক্ষুনি ফাঁকা পেলাম তাই ব্লগটা মানে বানাচ্ছি, নাহলে গাড়ি যাওয়া আসা করছে এখানটা। তো এই পাশে এই টানেলটাতে আর্ট আছে, আর এই টানেলটাতে এই দুটো জায়গা আছে এখানটাই। তো এখন তোমাদের সাথে আমার কিছু কথা বলার আছে, যেমন এই ব্লগটা আমি শুরু করেছিলাম ফেব্রুয়ারি ফার্স্টের দিকে, তো এটা আমি আপলোড করছি মার্চের ফার্স্টে এরকম টাইমটাতে। তার মানে দেখতে পাচ্ছ এখন চুলটুলো সব কেটে দিয়ে ছোটো করে দিয়েছি আমি, আর কয়েকদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ এখানে লেগে আছে, হাতে হাঁটুতে অনেক জায়গাতে লেগেছে। তো যারা ইনস্টাগ্রামে আছো আমাকে, যারা ফলো টলো করো তারা জানো, ওখানে আমি একটু বলেছিলাম যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে, বাকি কেউই জানে না হয়তো এটা, আর বেশি কিছু লাগেনি, এমনি ছোটোখাটো লেগেছিল, ঠিকও হয়ে গেছে। মার্চ মাস থেকে আমাদের এক্সাম স্টার্ট হচ্ছে, তো সেই জন্য আমি দু তিনটে ভিডিও শ্যুট করে রেখেছিলাম, যে ওই মার্চ মাসে তো আমি এডিট ভিডিও শ্যুট কিছু করতে পারবো না, তো এডিট আগে থেকে করে রাখবো দিয়ে আমি আপলোড করতে থাকবো। তো ওটা একটা কাণ্ড হয়ে যায় যে আমাদের সবকটা মোটো ব্লগ ছিল, তো সবকটার ফুটেজ ছিল হচ্ছে ওই গোপ্রোর এইচডি কার্ডটাতে, আর ওই এইচডি কার্ডটা আমরা হারিয়ে ফেলি, তো আমাদের অনেক ক্লিপ মানে দুটো ব্লগের ক্লিপ চলে গেছে, দুটো ব্লগ আমাদের কাছে একদম নেই। কারণ কি মোটো ব্লগে বেশিরভাগটা আমি গোপ্রো দিয়ে শ্যুট করি, আর ওটা আমি ফোনে নিই না, যখন এডিট করি তার আগে নিই, তারপরে আবার বের করে দিই ওটা। তো ওই দুটো ব্লগ আর নেই, এটাই লাস্ট ব্লগ হবে এক্সামের আগে, একদম এরপরে মার্চের পরে একদম ব্লগ স্টার্ট করবো, তখন ভালোভাবে ব্লগ বানাবো। তো জাস্ট এটাই বলার ছিল, আমি প্রথমে ভেবেছিলাম যে এক্সামের টাইম ছাড়া হবে হয়তো ব্লগগুলো, কী করা যাবে, এক মাস গ্যাপ হবেই, আমাকে অনেকে বলছিল যে মাঝখানে গ্যাপটা দিস না একটু প্রবলেম হতে পারে, তো গ্যাপ হয়ে যাচ্ছে আর কি করা যায়। তো চলো এটাই বলার ছিল তোমাদেরকে, তো বলা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করে দিও, চ্যানেলে গিয়ে বাকি ভিডিও নিশ্চয়ই দেখো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমার সাথে এক্সামের পরে, মানে এক মাস পর, ততক্ষণের জন্য ক্যাপচার এভরিথিং ইউ ডু, দ্যাট উইল ওয়ান ডে বি এ মেমরি, কিপ লাভিং কিপ সাপোর্টিং, দেখা হচ্ছে এক মাস পর।